বন্ধুরা, আজ আমরা এক গল্পের মাধ্যমে মজার মজার ধাঁধা নিয়ে এসেছি। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। কলকাতায় রকি নামের এক চোরের আতঙ্ক ছিল। রকি অনেকগুলি জায়গায় চুরি করেছে। রকি বিবাহিত ছিল, তার স্ত্রীর নাম ছিল রোহনা। রোহনা জানে না যে তার স্বামী চোর। রকি প্রতিদিন ঘর থেকে টাই কোট পরে বের হয়। তার স্ত্রী জানে তার স্বামী অফিসে যায়, কিন্তু সে তার বন্ধুর ঘরে গিয়ে তার আসল রূপে আসে। রকি একদিন একটি সোনার দোকান থেকে 10,000 টাকা চুরি করে। কিছুক্ষণ পরে রকির স্ত্রী ফোন করে বলে তার জন্য একটি সোনার চেন আনতে হবে। রকি তখন সেই সোনার দোকানে যায় যেখান থেকে সে চুরি করেছিল। রকি একটি সোনার চেন কিনে যার দাম 5,000 টাকা। রকি দোকানদারকে 10,000 টাকা দিয়েছিলেন, তাই দোকানদার 5,000 টাকা ফেরত দেয়। তাহলে প্রশ্নটি হলো, দোকানদারের কত টাকা লস হলো? আপনারা যদি বলতে পারেন তাহলে কমেন্ট করে জানাবেন। আপনাদের জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। চলুন বন্ধুরা, এর উত্তরটি দেখি। দোকানদারের 10,000 টাকা লস হয়, কারণ রকি দোকানদারকে 10,000 টাকা দেয় এবং তার বদলে সে 5,000 টাকা চেন ও 5,000 টাকা ফেরত পায়। রকি তার ঘরে পৌঁছায়। তার স্ত্রী তাকে জিজ্ঞাসা করে, তুমি কি আমার জন্য সোনার চেনটি এনেছো? তখন রকি বলে, আমি তোমায় একটি প্রশ্ন করব, যদি সঠিক উত্তর দাও তাহলে সোনার চেনটি পাবে। প্রশ্নটি হলো, এমন কোন জায়গা যেখানে যায় 100 জন কিন্তু ফিরে আসে 99 জন? আপনারা যদি বলতে পারেন তাহলে কমেন্ট করে জানাবেন। আপনাদের জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। রোহনা উত্তর দেয় শ্মশান। উত্তরটি সঠিক হওয়ার জন্য রকি চেনটি তাকে দেয়। রোহনা হাটটি পড়ে এবং তার বান্ধবীর সঙ্গে মার্কেটে যায়। মার্কেট থেকে ফেরার সময় পুলিশ তাদের গাড়িটি আটকায়। তারা গাড়ি থেকে নেমে আসে। পুলিশ তাদের বলে, তোমাদের মুখে মাস্ক কোথায়? তখন রোহনা বলে, আনা হয়নি। পুলিশ বলে, তোমাদের আমি ছেড়ে দেব যদি তোমরা আমার একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নটি হলো, এমন কি যা যার জিনিস সেই শুধু দেখতে পাবে, অন্য কেউ দেখতে পাবে না? আপনারা যদি বলতে পারেন তাহলে কমেন্ট করে জানাবেন। আপনাদের জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। তারা উত্তর দেয় স্বপ্ন। পুলিশ তাদের ছেড়ে দেয়। রোহনা ঘরে চলে যায়। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।